তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু নিট, অ্যাকচুয়ালি নিটের অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে। তো কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আজকে দেখাবো এই ভিডিওটিতে। বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা কী করবেন, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা শুধু লিখবেন নিট, দিয়ে গুগল সার্চ করে দেবেন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা লিঙ্কে থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা মোবাইল থেকে দেখলে অবশ্যই আপনারা এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন নিট এনটিসে, তো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টিং। তো এখানে আপনারা কী করবেন, প্রথমে যে লিঙ্কটা আছে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর নিট ইউজি 2022। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড, পুনরায় আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে, ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন থ্রু অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেট অফ বার্থ। তো আপনারা এখানে কী করবেন, আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে দিবেন, আপনার প্রথমে ডেট মান্থ এবং সাল দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি পিন। তো কী করবেন আপনারা, এখানে যে ক্যাপচার কোডটি আছে আপনারা এখানে সেম ক্যাপচার কোডটি আপনারা কিন্তু এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর আপনার একটা পেজ খুলে যাবে। তো কী করবেন আপনারা, এখানে নাম্বারগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর আপনারা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ওই বক্সে। তো আপনার জ্বর সর্দি বা কিছু থাকলে আপনারা যে বক্সটি টিকমার্ক করবেন। তো আমি অলরেডি প্রথমেই করে দিয়েছি, তার জন্য কিন্তু ওই অপশানগুলো আসছে না। তারপর আপনারা দেখবেন যে আপনি কাউরের সঙ্গে কোনো কোভিড পেশেন্টের সঙ্গে 14-15 দিনের মধ্যে স্পর্শ করেছেন কি না, আপনার ফ্যামিলিতে কোনো কোভিড পীড়িত লোক আছে কিনা। তো ওখানে আপনারা ইয়েস অপশান করবেন, আর প্রথমে আপনারা নো করবেন। তারপর আপনার হ্যাঁ নিচে যে অপশানটি থাকবে, আপনারা দেখবেন যে আপনি 14 দিনের মধ্যে কোনো শহর বা এবং কোনো দেশ ভ্রমণ করেছেন কিনা সেটাও থাকবে। তো আপনারা ওখানে নো করে দেবেন। নো করার পর আপনারা দেখবেন সাবমিট বলে অপশান থাকবে। তারপর আপনারা এইভাবে আপনার একটা পেজ চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা। তো আপনাদেরকে ওই পেজটা কিন্তু আমি দেখাতে পারলাম না, এই জন্য খুবই দুঃখিত। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো আপনারা এখানে কী করবেন, ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পেজ খুলে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, আপনার বাবার নাম, এগুলো সব চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন পিকচার। তো এগুলো আপনার কিছু করার নেই, আপনি নিচে কিন্তু স্ক্রল করে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সামিনেশন 17/7 সানডে। আর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টিং এন্ট্রি টাইম। তো এখানে দেখতে পাচ্ছেন 12:20-এর মধ্যে কিন্তু আপনারা যে স্ট্যান্ডার্ড টাইম। তারপর দেখতে পাচ্ছেন গেট ক্লোজিং সেন্টার, তো 1:30-এর মধ্যে কিন্তু আপনার গেটটা বন্ধ করে দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইমিং ডেস 2:00-5:00 অ্যাকচুয়ালি পরীক্ষাটা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্টার কোড, তারপর আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট সেন্টার নেম, তারপর আপনার যে টেস্ট সেন্টার অ্যাড্রেস। তো আপনি যেখানে অ্যাকচুয়ালি এক্সামটা দিবেন, তো এখানে আপনার যে পুরো ঠিকানা দেওয়া আছে আপনার সেন্টারে দেখে নেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যে নিটের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মধ্যে মধ্যে অনেক অনেক শেয়ার করেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।